এডিসিতে ক্ষমতা দখলের পূর্বে তিপ্রা মথার পক্ষ থেকে ঢালাও হারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এডিসি এলাকার গিরিবাসীদের। এই প্রতিশ্রুতিগুলির মধ্যে পানীয় জলের সমস্যা মেটানোর প্রতিশ্রুতিটিও ছিল অন্যতম। এডিসিতে মথার ক্ষমতা দখল অনেক মাস পেরিয়ে গেছে, কিন্তু প্রতিশ্রুতিগুলি এখনও ফাইল বন্দি অবস্থাতেই রয়ে গেছে। জল সংকটের যে দৃশ্যটি ছিল প্রতিশ্রুতির আগে, সেই সংকট আজও বর্তমান। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়া গেলে নজরে আসে জল সংকটের সেই পুরনো দৃশ্য। তেলিয়ামুড়া শহর থেকে চড়াই উত্রাই পাহাড়ে মেঠু পথ পেরিয়ে যেতে হয় তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের হাজরাপাড়ায়। বর্তমানে ওই এলাকায় প্রায় শতাধিক জনজাতি পরিবারের বসবাস। ওই এলাকার প্রত্যেকটি পরিবারে জুম চাষের মধ্য দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এখানকার বসবাসকারীদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জলের একমাত্র উৎসই হল পাহাড়ের পাথর থেকে চুইয়ে পড়া জল। জনজাতি পরিবারগুলির অন্যান্য সমস্যাগুলির কথা তুলে না ধরলেও পানীয় জলের জন্য যে প্রতিদিন সংগ্রামে লিপ্ত থাকতে হচ্ছে এলাকাবাসীকে, ওই এলাকায় বসবাসকারীদের একটাই দাবি, বিশুদ্ধ পানীয় জলের। কারণ গাড়ির মাধ্যমে জল প্রতিনিয়ত পাওয়া যায় না, ফলে বাধ্য হয়ে পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পানীয় জলের তৃষ্ণা মেটাতে হচ্ছে তাদের। কিন্তু প্রতি বছর সুখা মরশুম শুরু হতে পানীয় জলের উৎস খোঁজার জন্য দূর দূরান্তে পাড়ি দিতে হচ্ছে সকলকে। আর এই অপরিশ্রুত পানীয় জল পান করে শূন্য থেকে আসে সকলেই জলবাহিত নানা রোগে আক্রান্ত হয়। আপনি কুয়ার জল খান নাকি ছড়ার জল খান? কুয়ার জল খান। কুয়া কি আপনার নিজের বানান? নিজের বানাই। দেখি সবসময় বানান লাগে না, মানে মনে করেন আপনি যখন তো শীতের সিজন চলতেছে, তো বর্ষার সিজনে কি মানে কুয়া কি চেঞ্জ করেন লাগে নাকি? চেঞ্জ করেন লাগে না, জল ফেলাইয়া ফেলাইয়া ও জল ভরতে লইছে। আচ্ছা, ওই জল তো আপনারা মানে খাওয়ার পরে তো বিভিন্ন রোগে আক্রান্ত হন, মানে পেটে পেটে সমস্যা হয়নি? খুব অসুবিধা তো সবসময় তুই গাড়ি ফাইয়া ঠিক করে আব, মানে গাড়ির মাধ্যমে কি জল আস? হ্যাঁ, গাড়ি না রবিবার দিন আয় না। ঠিক আছে, সময় আসে না। আচ্ছা, কি জলের কি সমস্যা? জল অনেক সমস্যা আছে। কেমন কেমন কোন জায়গাতে জল? জানা গেছে এলাকাবাসীর তরফ থেকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য স্থানীয় তিপ্রা মথা নেতাদের দ্বারস্থ হয়ে থাকলেও পানীয় জলের সমস্যা দূরীকরণে এগিয়ে আসছে না কেউই। এখন দেখার বিষয় এডিসি প্রশাসন পানীয় জলের সমস্যা সমাধানে কি ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।